সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে যেভাবে আলু চাট তৈরি করে দেখাবো, এভাবে আপনারা কখনো আলু চাট তৈরি করেছেন কিনা জানি না, তবে আমি অনেকবার আলু চাট তৈরি করে খেয়েছি, তবে এটার মতো এত সুস্বাদু আলু চাট এর আগে আমি কখনো খাইনি। তাই আমার কাছে মনে হয় এটা সবচাইতে মজার সেরা স্বাদের আলু চাট রেসিপি। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন। এর জন্য প্রথমেই আলু সেদ্ধ করে নিতে হবে। আমি এখানে সসপ্যানে নিয়েছি পানি, বলক আসার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণ দিয়ে পানির সঙ্গে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আলু, আলুগুলো আমি কিউব করে কেটে নিয়েছি। এটা ম্যাগি নুডলসের সঙ্গে যে বাটি পাওয়া যায় সেই বাটির এক বাটি আলু নিয়েছি। এটা জাস্ট মিক্স করে দিচ্ছি এবং মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ঘড়ি ধরে 10 মিনিট রান্না করতে হবে। 10 মিনিট পর আলুগুলো ছেঁকে তুলে নিতে হবে। লবণ দিয়ে আলুটা সেদ্ধ করলে কি হয়, লবণটা আলুর মধ্যে প্রবেশ করে, এতে করে আলু খেতে ভালো লাগে। তবে অনেকে আছেন এটা জাস্ট বয়েল করে কেটে সেটা দিয়ে করেন, তবে সেভাবে আলু চাট তৈরি করলে আলু খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না, কারণ আলুর ভিতরে লবণ প্রবেশ করতে পারে না। এখন আলু ভাজবো, এর জন্য আমি প্যানে নিয়ে নিচ্ছি সয়াবিন তেল। খুব বেশি তেলের দরকার নেই, চাইলে ডুবো তেলেও ফ্রাই করতে পারেন, তবে আমি অল্প তেলে এটা ফ্রাই করে নিচ্ছি। তো সম্পূর্ণ আলু এখানে দিয়ে দিচ্ছি, এটাকে আমি গোল্ডেন করে ভেজে নেব, মানে লালচে করে ভেজে নিতে হবে আর কি। এটা বেশ কিছুক্ষণ ভাজার পর কালারটা চেঞ্জ হয়ে লালচে হবে এবং একটু ক্রাঞ্চি হবে, যেটার জন্য খেতে আলু চাট ভীষণ ভালো লাগবে। তো এরকম কালার আসার পর আলুগুলো তুলে নিতে হবে। তো আমার আলু ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন উপরে কালারটা সুন্দর ব্রাউনিশ হয়েছে এবং একটু ক্রাঞ্চি হয়েছে। এরপর যে আমি আলুগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি, আমি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এখন মশলা অ্যাড করব, এর জন্য দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা, চিলি ফ্লেক্স 1/2 চা চামচ, মরিচের গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ বা একটু কম, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। সামান্য বিট লবণ দিয়ে দিলাম, যেহেতু প্রথমে লবণ দিয়েছিলাম তাই এ পর্যায়ে লবণটা কম দিতে হবে। আর সামান্য লেবুর রস দিয়ে দিচ্ছি, যেন লেবুর ফ্রেশ ফ্লেভারটা পাওয়া যায়। এখন সব কিছু খুব ভালোভাবে মিশে নিচ্ছি। এর মাঝে আমি আবারও কিছুটা চাট মশলা অ্যাড করেছিলাম 1/2 টিস্পুন। তো আমি এখানে সর্বমোট 1 চা চামচ চাট মশলা ইউজ করেছি, আর চিলি ফ্লেক্সটাও বাড়িয়ে দিয়েছি। তো যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝে অ্যাড করবেন। সমস্ত আলুগুলো আমি একটি সার্ভিং বাটিতে নিয়েছি, দেখতে পাচ্ছেন। প্রথমে দিয়ে দিচ্ছি মিষ্টি দই। আপনাদের কাছে যদি মিষ্টি দই না থাকে সেক্ষেত্রে টক দইয়ের সঙ্গে চিনি একটু লবণ মিক্স করে মিষ্টি দই তৈরি করে নিতে পারবেন, সেটা দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন। তো মিষ্টি দই দিয়ে তৈরি করলে এই আলু চাটটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতার চাটনি, এটা আমি তৈরি করেছি সামান্য ধনিয়ার পাতা, কাঁচামরিচ, একটু আদা, একটু রসুন, একটু চিনি, একটু লবণ আর একটু লেবুর রস। এসব কিছু একত্রে মিক্স করে আমি শিলপাটায় খুব ভালোভাবে বেটে তারপর সামান্য পানি মিক্স করে একটু লিকুইড করে নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি আপনার তেঁতুলের সস, এটার রেসিপি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করা আছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব লিঙ্ক, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ। এভাবে উপর দিয়ে ভাজা জিরার গুঁড়া বিট লবণ ছিটিয়ে দিবেন, এতে করে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। যদি লবণটা কম হয় আপনার কাছে মনে হয়, এই পর্যায়ে সেটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি হট টমেটো সস, এটার জন্য টেস্টটা একদম বহুগুণে বেড়ে যায়। আসলে তৈরি করে না খেলে কিন্তু বুঝতে পারবেন না যে এটা কতটা সুস্বাদু, অন্তত একবার হলেও ট্রাই করে দেখবেন, দেখবেন পরিবারের সবাই এটা ভীষণ পছন্দ করবে, এতটাই সুস্বাদু। আমরা যখনই নতুন কিছু ট্রাই করি চেষ্টা করি যে সবচেয়ে মজার রেসিপি ট্রাই করার জন্য, যেন পরিবারের সবাই এটা ভীষণ পছন্দ করে, সেটা কিন্তু মাথায় রেখে আমরা নতুন কিছু ট্রাই করি। তো আমি বলবো আমার এই রেসিপি অন্তত একবার হলেও ফলো করে দেখবেন, আর যদি বাসায় ট্রাই করেন কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব ধনিয়ার পাতা কুচি।
তবে পেঁয়াজ কুচি করার পর অবশ্যই পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন, তা না হলে পেঁয়াজের গন্ধ করবে, সেটা কিন্তু ভালো লাগবে না। সো একটু বেশি করে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি বেসনের চানাচুর, এটা চাইলে দিতে পারেন, না দিলেও চলে, তবে সেক্ষেত্রে আমি বলবো পাঁপড় দিতে পারেন, যদি পাঁপড় থাকে সেটা দিয়েও তৈরি করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় আর কতটা আকর্ষণীয় হয়েছে, এটা যে শুধু দেখতে সুন্দর তা কিন্তু না, খুবই মজার, এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, আমার বিশ্বাস আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমি চেষ্টা করেছি আমার আজকের রেসিপিটি খুবই সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে, আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লাগে এরকমই সব মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, এতে করে যেটা হবে আমি যখনই ভিডিও আপলোড দেবো সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং ভিডিওগুলো দেখতে পারবেন। আর লাইক দিতে কিন্তু একেবারেই ভুলে যাবেন না, যেহেতু রেসিপি আপনার কাছে ভালো লেগেছে, সো ভিডিওটি শেয়ার করে রাখবেন যেন পরবর্তীতে আপনি তৈরি করতে চাইলে খুব সহজেই যেন ভিডিওটি খুঁজে পেতে পারেন। তো আজকে বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো পরবর্তীতে আপনাদের জন্য মজার কোনো রেসিপি নিয়ে। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।